विप्राद्धि सरगुण जुतात अरविंद नाव पदारविंद विमुखा सफचम्बरिष्ठम विप्राद्धि सरगुण जुतात अरविंद नाव पदारविंद विमुखा सफचम्बरिष्ठम। गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भोपाल परमहंस जगद्गुरु जानिएछेन जे जे कृष्णेर संगे सम्बन्ध स्थापन आमादेर असम्भव मने होलेओ कृष्ण श्रीकृष्ण कृपापूर्वक आमादेर सेई सुयोगटा करे दिएछेन। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु जानिएछेन कृष्णेर सहित आमादेर सम्बन्ध स्थापन असम्भव मने होलेओ करुणामय श्रीकृष्ण कृपापूर्वक आमादेर सेई सुयोग करिए दिएछेन आमादेर अधीनताय आसबार একটা ব্যবস্থা করে দিয়েছেন। সূর্য অতি বৃহৎ হলেও তার বৃহত্ব আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অধীনতায় পরিদৃষ্ট হওয়ার সুযোগ ভূতাকাশ নামক একটি পদার্থের দ্বারা সম্ভব হয়েছে। সূর্য অতি বৃহৎ, 14 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, তার চেয়েও বেশি, কিন্তু তথাপি সূর্য অতি বৃহৎ হলেও তার এই বৃহত্ত্ব আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অধীনতায় পরিদৃষ্ট হওয়ার সুযোগ করে দিয়েছে ভূতাকাশ নামক পদার্থের দ্বারা সম্ভব হয়েছে। সেরকমভাবে জীবের ভক্তিরূপ চিদাকাশ, সেরকম জীবের ভক্তিরূপ চিদাকাশ কৃষ্ণ সান্নিধ্য ও কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সম্বন্ধে সুযোগ দিয়েছে। সূর্য বৃহৎ আর দূরবর্তী হলেও সূর্য কৃপালোকের সাহায্যে সূর্যদর্শন যেমন সম্ভব হয়, সূর্য অতি বৃহৎ এবং সুদূরবর্তী হলেও সূর্যের কৃপালোকের সাহায্যে সূর্যদর্শন যেমন সম্ভব হয়, সেমনি শ্রীকৃষ্ণের কৃপালোকের সাহায্যে ঠিক সেইরকম শ্রীকৃষ্ণের কৃপাল আলোকের সাহায্যে কৃষ্ণ কৃপার মূর্তি শ্রী গুরুদেবের সাহায্যে বা তার আশ্রয়েতে কৃষ্ণের সেই সম্বন্ধ স্থাপনের সুযোগ আমরা পাই। ভগবৎ কৃপায় সবই সম্ভব হয়। এই সূর্য যদি অতি দূরবর্তী আরও যদি দূরবর্তী হতো, অর্থাৎ এতটাই যদি সূর্য দূরে থাকতেন যাতে আমরা তাপ আলো কিছুই পেতে পারতাম না, তাহলে আমাদের যে জীবন তা কখনোই রক্ষিত হতো না। আবার সূর্য যদি অত্যন্ত কাছে চলে আসতেন তাহলে আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। এটা ভগবানেরই একটা ব্যবস্থা, তিনি সূর্যকে এমন একটা দূরত্বে স্থাপন করেছেন যার ফলে সূর্যের তাপ আলোক এগুলো গ্রহণ করে আমাদের এই পৃথিবীতে জীবনের সঞ্চার বা জীবন রক্ষিত হওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এইভাবে ভগবান যেমন ভক্তের সঙ্গে
সংযোগ স্থাপনের ব্যবস্থা করেছেন, এটা ভগবানের করুণা। নচেত আমাদের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই, কী করে হতে পারে? ভগবান বিভুবস্তু, আমরা অত্যন্ত ক্ষুদ্র বস্তু, আমাদের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন কী করে সম্ভব হয়? অনন্তের সঙ্গে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর সম্বন্ধ কী করে হতে পারে? এটা তারই করুণা। আবার তিনি গুরু বৈষ্ণবের মাধ্যমে, ভগবান গুরু বৈষ্ণবের মাধ্যমে আমাদের কৃপা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। গুরু বৈষ্ণবের মাধ্যমে তিনি তার কৃপাটা আমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু গুরুতে বা বৈষ্ণবে যদি মনুষ্য বুদ্ধি হয়, সেক্ষেত্রে সবই রসাতল হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে বৈষ্ণবের কোনো জাত কুল আদি বিচার অপেক্ষা নাই। চৈতন্য চরিতামৃততে বলা আছে, বৈষ্ণবের জাতিকুল নিরর্থক বোঝাইতে, জন্মাইলেন হরিদাসে যবন কুলে। এইসব প্রমাণ আমরা জানি। শ্রীলা সচ্চিদানন্দ ভক্তিমূল ঠাকুর এই জগৎ থেকে ছেড়ে যাওয়ার, এই জগৎ থেকে চলে যাওয়ার আগে শিলা বিমলা প্রসাদ সরস্বতীকে কিছু উপদেশ করেছিলেন, বিশেষ কিছু তিনি বলেছিলেন। বৈষ্ণবের দৈববর্ণাশ্রম স্থাপন করা দরকার, দৈববর্ণাশ্রম স্থাপন না করলে পরে বৈষ্ণবদেরকে জড়জগতে স্মার্ত লোক অপমান করেন, এই জন্য দৈববর্ণাশ্রমের স্থাপনা অত্যন্ত প্রয়োজন, এই কথা তিনি জানিয়েছেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এই কথাও আছে শাস্ত্রে। আবার প্রথমে যে শ্লোক উচ্চারণ করা হলো সেখানে বলা হচ্ছে, বিপ্রাত দিশর গুণ যুতাদ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। দিশর গুণ অর্থাৎ বারগুণ সম্পন্ন ব্রাহ্মণের থেকে যার কৃষ্ণ ভক্তি নাই, বিষ্ণু ভক্তি নাই, তার থেকে সপচ অনেক শ্রেষ্ঠ যদি তার কৃষ্ণ ভক্তি থাকে। ছিল জগদানন্দ পণ্ডিত, শ্রীলজগদানন্দ পণ্ডিত বৈষ্ণবের জাতিকুল নিরর্থক এইসব প্রমাণ করবার জন্য তিনি ভজন রস, এই প্রেম বিবর্ত গ্রন্থে এইসব লিখেছেন। তিনি বলেছেন, শ্রদ্ধা হওয়া মাত্র, শ্রদ্ধা হইলে নরমাত্র নামের অধিকারী, যার শ্রদ্ধা উপস্থিত হবে হৃদয়ে তিনি নামের অধিকারী হন। শ্রদ্ধা মানে হল সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণে ভক্তি করলে সবই হয়, এই সুদৃঢ় বিশ্বাসটাকেই বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এই বিশ্বাসটা, এটাকেই শ্রদ্ধা বলা। তিনি নামের অধিকারী হতে পারবেন। জাতিকুলে তর্কতর্কির না চলে ভারী ভুরি, তর্ক বিতর্কের কোনো প্রতিষ্ঠা নাই, তর্ক অপ্রতিষ্ঠ স্বতয়ও ভিন্না, নাশৌ মুনির যশ্যমতম না ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুয়ায়ম নিহিতম গুয়া মহাজন যেন গত সোপান্তা। শ্রদ্ধা হলেই নরমাত্র নামের অধিকারী,
জাতকুলের তর্ক বিতর্কের কোনো তর্কতর্কের না চলে ভারী ভুরি, ব্রাহ্মণের সৎকুল না হয় ভজনের যোগ্য, বাহ্য দৃষ্টিতে ব্রাহ্মণের সৎকুল দেখা গেল তাতে ভজনের না হয় ভজনের যোগ্য হয় না, আবার শ্রদ্ধাবান নিজ জাতি নয় ভজনের অযোগ্য। শ্রদ্ধাবান যদি নিজ জাতি হয় তথাপি ভজনের অযোগ্য তিনি নয়, জাতকুল আদির কোনো প্রশ্ন আত্মধর্মে, জাতকুল আদির প্রশ্ন কোনো আত্মধর্মে চলতে পারে না, কোনোভাবেই আত্মধর্মে চলতে পারে না। যেই বড় যেই ভজে সেই বড়, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, যে ভজন করবেন সেই বড় অভক্তহীন ছাড়, এই কথা জানিয়ে যান। কুলাভিমানী যার কুলের অভিমান আছে সে অবশ্যই অভক্ত, তার কোনো মূল্য নাই। শ্রীমতী কুন্তী দেবী জানিয়েছেন, জন্ম ঐশ্বর্য সুত শিবিরেদমান মদহব্যমান নৈব অবিধাতম্বই তম কিঞ্চন গোচর। কুন্তী দেবী জানিয়েছেন, জন্ম ঐশ্বর্য সুত এগুলোই আমাদের অভিমানের কারণ, জন্ম ঐশ্বর্য সুত রেদমান মদহপমান নৈব অর্হতি নৈব। এখানে বলছেন জন্ম ঐশ্বর্য সুত রেদমান মদহপমান নৈব অর্হতি অবিধাতম্বই তম কিঞ্চন গোচর। আমাদের অহংকারের গৃহ এই চারটে খাম্বা উপর নির্মিত আছে, জন্ম ঐশ্বর্য সুতশ্রী ভালো কুলে জন্ম, ঐশ্বর্য প্রচুর, সুত প্রচুর বিদ্যা, আশ্রী দেখতে ভালো সুদর্শন, এই সবগুলোই আমাদের অভিমানের মূল কারণ, হয়ে দাঁড়ায়। এই জন্য গুরু বৈষ্ণব প্রথমেই কৃপা করে এই অভিমানের ঘরটাকে ভেঙে দিতে চান। প্রথমেই গুরু বৈষ্ণব কৃপা করে এই অভিমানের যে গৃহটা এটাকে ভেঙে দিতে চান। ভেঙে দিলে যখন গৃহর পতন হয়ে গেল, এই চারটে খাম্বা চুরচুর হয়ে পড়ে গেল গৃহ, তখন আর অভিমান থাকলো না। সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন, কুলভিমানী যিনি হবেন তিনি অবশ্যই অভক্ত, সংসারের দশকর্মে জাতিকুলের আধিপত্য, কৃষ্ণজনে জাতিকুলের না আছে মাহাত্ম্য। যারা স্মার্ত ব্যক্তি আছেন, দশবিধ সংস্কার কর্ম আদি জাতিকুলের আধিপত্য যে সমাজেতে আছে, তারাই একমাত্র এই জাতিকুলের অভিমান নিয়ে ব্যস্ত। কিন্তু কৃষ্ণজনে হরিজনে যিনি ভক্ত, ভগবানের ভক্ত, এই কৃষ্ণজনে জাতিকুলের না আছে মাহাত্ম্য, এর মধ্যে কোনো মাহাত্ম্য নাই। জাতিকুলের অভিমানে অহংকারী জন ভক্তিকে বিদ্বেষ করি যায় নরক ভবন। জাতিকুলের অভিমানে অহংকারে যিনি স্ফীত হয়ে গেছেন, ভক্তকে বিদ্বেষ করে তিনি নরকে চলে যান। না মানে বৈষ্ণব ভক্ত, না মানে ধর্মাধর্ম, অহংকারে করে সদা অকর্ম বিকর্ম। তারা বিষ্ণু বৈষ্ণবকে মানে না, ভক্তের কোনো সম্মান দিতে জানে না, তারা অকর্ম আর বিকর্ম করে নরকগামী হয়। কর্ম, অকর্ম আর বিকর্ম তিনটি শব্দ আছে,
কর্ম মানে হলো বৈদিক কর্ম, নিত্যনৈমিত্তিক কর্মও বলা যায়। অকর্ম মানে হচ্ছে যে কর্ম বৈভেদে নির্দেশ করা আছে সেগুলো না করা, সেগুলো না করা, সেটা বললে অকর্ম হয়ে গেল। বিকর্ম মানে হচ্ছে যা শাস্ত্রেতে বলা আছে সেগুলোকে পালন না করার যে একটা প্রবৃত্তি, না করার যে চেষ্টা, এগুলোকে বলা হয় বিকর্ম। অভক্ত বিপ্র থেকে ভক্ত মুচি শ্রেষ্ঠ। মুচি মানে যিনি জুতো সেলাই করেন, চামার। অভক্ত বিপ্র যদি হয় তার থেকে ভক্ত মুচি তিনি শ্রেষ্ঠ। জগদানন্দ পণ্ডিত বলছেন, মুচি হইয়া কৃষ্ণে ভজে কৃষ্ণ কৃপা পায়, শুচি হইয়া ভক্তিহীন কৃষ্ণ কৃপা নাহি তায়। মুচি হয়ে কৃষ্ণকে ভজন করেন, মুচি হয়ে কৃষ্ণকে ভজন করেন তাতে কৃষ্ণের কৃপা পায়। আর শুচি বড় শৌচতা দেখালো, বড় কুলে জন্ম দেখালো, শুচি হইয়া ভক্তিহীন হন কৃষ্ণ কৃপা নাহি তাই, তার উপর কৃষ্ণের কৃপা হয় না। দ্বাদশ গুণেতে বিপ্র অলঙ্কিত হইয়া, যেটা আগেই বলেছি, যেটা দিয়ে শুরু করা হয়েছিল, দ্বাদশ গুণেতে বিপ্র অলঙ্কিত হইয়া কৃষ্ণ ভক্তি বিনা যায় নরকে চলিয়া। বলছেন বিপ্রের যে দ্বাদশ গুণাবলী শাস্ত্রেতে বর্ণিত আছে, সম দম শৌচ সরলতা আর্যব ইত্যাদি, এ দ্বাদশ গুণাবলী থাকা সত্ত্বেও কৃষ্ণভক্তি না থাকার জন্য তাকে নরকেই গমন করতে হয়। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জানিয়েছেন, না নরোত্তম ঠাকুর মশাও বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে মুচি হইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণ কৃপা পায়, শুচি হইয়া কৃষ্ণ, শুচি হইয়া ভক্তিহীন কৃষ্ণ কৃপা নাহি তাই। দ্বাদশ গুণতে ব্রাহ্মণ অলঙ্কিত থাকলেও কৃষ্ণভক্তি, দ্বাদশ গুণতে বিপ্র অলঙ্কৃত হইয়া কৃষ্ণভক্তি বিনা যায় নরকে চলিয়া। দ্বাদশ গুণেতে অলঙ্কৃত থাকলেও কৃষ্ণভক্তি নেই বলে তাকে নরকেই যেতে হয়। হেন বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। কৃষ্ণভক্তি যেখানে আছে, কৃষ্ণভক্তি যথা তথায় সর্বগুণগণ আপন ইচ্ছায় দেহে বৈশে অনুক্ষণ। বড় সিদ্ধান্তের কথা সরলভাবে বর্ণনা করা হয়েছে। যেখানেই কৃষ্ণভক্তি থাকে সেখানে সর্বগুণ গুণগণ আপন ইচ্ছায় দেহে বৈশে অনুক্ষণ। মৃতদেহে যেমন অলঙ্কার করলে পরে কোনো অর্থ হয় না, ব্যর্থ, মৃতদেহস্য মণ্ডলম, মৃতদেহস্য মণ্ডলম লোকরঞ্জনম, কিছু লাভ নেই। মৃতদেহে অলঙ্কার, মৃতদেহে অলঙ্কার হয় ঘৃণাস্পদ। অভক্তের জপ তপ বাহ্য শেষ, অভক্তের যত জপ তপ সব বাইরের দিকে, সে সব সে সম্পদ অপ্রাকৃত কিছু নয়। অভক্তের জপ তপ সব বৃথা, কোনো কিছুই কোনো মূল্য নাই।
বিষয়ে রাগদ্বেষ বর্জনীয়, বিষয়ের প্রতি রাগ বা বিদ্বেষ উভয়ই বিপর্যয় আনতে পারে জীবনে। বিষয়ের প্রতি বিদ্বেষ বা আকর্ষণ দুটোই বর্জনীয়। জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন, ভজ ভাই একমনে শচীর নন্দন, ভজ ভাই একমনে শচীর নন্দন, জাতিকুলের অভিমান হবে বিসর্জন, অভিমান ছাড়িলে ভাই ছাড়িবে বিষয়। মানুষের যে অভিমান, আমি আমার ইত্যাদি যে অভিমান, দেহেতে সর্বস্ব বুদ্ধি, এগুলো অভিমান সবই। এইসব অভিমান ছাড়লে পরে তো আর বিষয় ছাড়া যাবে, কথাটা অনেক গভীরভাবে বিচনীয় বিচার যোগ্য। এমনি যে আমরা অভিমানগুলো প্রকাশ করি, সেই অভিমান তো ছাড়তে হবেই। আমাদের যে নিজের দেহেতে আমি আমার অভিমান রয়েছে, সেটা ছাড়লে তবেই আমি বিষয় ছাড়তে পারব। আমি এই দেহটা নয়, এই দেহটা আমি নয়, এই কথাটা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেহ নয়, এই বিষয়টা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে দেহ এবং দেহের সঙ্গে সংক্রান্ত সব বিষয়ই খসে যায়, থাকে না। অর্থাৎ বাইরের অভিমান আমরা ত্যাগ করলেও অন্তরে যে গুপ্তরূপে অভিমানগুলো রয়েছে সেগুলো আমরা ছাড়তে পারি না। জগদানন্দ পণ্ডিত এই জন্য বলছেন এই সিদ্ধান্তের কথা, অভিমান ছাড়িলে ভাই ছাড়িবে বিষয়। যেদিন অভিমান যাবে সেদিন বিষয় চলে যাবে। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তনতে লিখছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। এখানে সব উত্তর দেওয়া আছে। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। এর মধ্যে সমস্ত বিষয়টা, গম্ভীর বিষয় লুকিয়ে রয়েছে। অর্থাৎ বাহ্য বিষয় ত্যাগটা, অর্থাৎ বাহ্য বিষয় ত্যাগটা এটা বড় কথা নয়। অন্তর থেকে বিষয়কে ত্যাগ করা তখনই যায় যখন একটা পরবস্তু, অনেক বড় এক বস্তুর দর্শন হয়, অর্থাৎ পরম বস্তুর দর্শন, ভগবানের দর্শন হলে, ভগবানের তত্ত্ব উপলব্ধি হলে তবেই আমরা বিষয় ছাড়তে পারি। যেটা গীতাতে ভগবান বলছেন, রসবর্জম রসপার্শ্ব পরম দৃষ্টা নিবর্তন্তে, শ্রেষ্ঠ বস্তুকে দর্শন করলে, বিশেষ করে পরম বস্তুকে দর্শন করলে, তখন এই জগতের ক্ষুদ্র বস্তুর প্রতি আর তার কোনো আকর্ষণ থাকতে পারে না। ভাগবতের অনেক শ্লোক আছে, সেখানে সর্বগুণেস্তত্র সমাসতেশ্বরা হর অভক্ত সুকুত মহৎগুণা মনোরথে ন শত ধাবত বহি ইত্যাদি শ্লোক আছে। তাহলে ঠিকই কথা, অভিমান ছাড়লে ভাই ছাড়িবে বিষয়, আর বিষয় ছাড়লে শুদ্ধ হবে তোমার আশয়, বিষয় না ছাড়লে আশয়ে, অর্থাৎ ভেতরে যে একটা যে বস্তুটার জন্য আমি চেষ্টা করব ভজনে, সেটা আশয় দূষিত হয়ে যাবে, আশয়টা দূষিত হয়ে যাবে।
আর বিষয় ছাড়লে পরে তবে শুদ্ধ হবে তোমার আশয়। আশয় মানে আশা আকাঙ্ক্ষা, ভিতর সব শুদ্ধ হয়ে যাবে। তখন কৃষ্ণ সংক্রান্ত বিষয় আর কোনো অন্যাভিলাষ থাকতে পারবে না, আশয় থাকবে না। বিষয় হইতে অনুরাগ লও উঠাইয়া, জগদানন্দ পণ্ডিত বলছেন বিষয় থেকে অনুরাগ যে আছে সেটা তুলে নাও। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন যারা এক পয়সার মা বাপ কিছুতেই সহ্য করতে পারে না তারা করবেন রূপানুগ ভজন রাগানুগ ভজন, বড় হাসির কথা। এর চেয়ে হাস্যাস্পদ কিছু হতে পারে না। তাহলে অভিমান ছাড়লে ভাই ছাড়িবে বিষয়, বিষয় ছাড়িলে শুদ্ধ হবে তোমার আশয়। বিষয় হইতে অনুরাগ লও উঠাইয়া, কৃষ্ণ পদাম বুঝে রাগে দেহ লাগাইয়া, অর্থাৎ জড় বিষয়ের প্রতি যে আমাদের আকর্ষণ আছে, রাগ আছে, সেটাকে একটু মোড় দিলে পরে কৃষ্ণ অনুরাগে যদি পরিবর্তিত হয় তখন আর কোনো দোষ থাকে না। কৃষ্ণ পদাম বুঝে রাগে দেহ লাগাইয়া, আমাদের যে রাগ আছে বিষয়ের প্রতি এটা কৃষ্ণ চরণে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধা থাকতে পারে না, সেখানে কোনো আর বিপদ থাকে না। হও তুমি সৎকুলীন তাহেবে কিবা ক্ষতি, যদি তুমি সৎকুলীন বংশজাত হও তাতে ক্ষতি কী, সেটা হও কোনো কথা নেই, কিন্তু কুলের অভিমান যেন না করো, কুলের অভিমান কিন্তু করো না। এই জন্য হও তুমি সৎকুলীন তাতে কিবা ক্ষতি, কুলের অভিমান ছাড়ি হও দীনমতি, কুলের অভিমান ছেড়ে দীনহীন অবস্থা যেন হৃদয়তে আসে সেই চেষ্টা। গুরুপাদ পদ্ম প্রায় বলতেন দিনেরে অধিক দয়া করেন ভগবান, গুরুপাদ পদ্ম প্রায় বলতেন দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিতের বড় অভিমান, কুলীন পণ্ডিতের বড় অভিমান। এই জন্য বলতেন তিনি কুলীন পণ্ডিতের বড় অভিমান দিনেরে অধিক দয়া করেন ভগবান, যার যত পরিমাণে দৈন্য তত পরিমাণে তিনি ভগবত কৃপা লাভ করতে পারবেন। আমরা ভাগবতজি মহাপুরাণে একটা শ্লোক পাই, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতি সুরাহা হরু অভক্তস্য কুত মহদ্গুণা মনোরথেন অসত ধাবত বই। এই শ্লোকেতে জানাচ্ছেন যশাস্তি মানে যশ্য অস্তি, যার মধ্যে থাকবে কি থাকবে, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার হৃদয়তে অকিঞ্চন ভক্তি নিষ্কিঞ্চন ভক্তি বিরাজমান থাকবেন, যার শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণিস্তত্র সমাসতি সুরাহা, সেখানে সমস্ত সদ্গুণের সঙ্গে দেবতারা বিরাজমান থাকেন। যার শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতে সুরাহা হরৌ অভক্তস্য কুত মহদ্গুণা গুণাহা হরৌ অভক্তস্য কুত মহদ্গুণাহা মনোরথেন অসত ধাবত বহি। যার অকিঞ্চন ভক্তি আছে, যার দৈন্য আছে, যার অকিঞ্চন ভক্তি নিষ্কিঞ্চন ভক্তি আছে, যার মধ্যে কোনোরকম অন্নাবিলাসের প্রশ্নই নেই, সেই ধরনের সাধুর হৃদয়েতে সমস্ত গুণাবলীর সঙ্গে দেবতারা বিরাজমান থাকেন। সর্বগুণই স্তত্র সমাসতি সুরাহ, সমবেত রূপে থাকেন। হরির অভক্ত যারা তাদের মধ্যে অনেক গুণাবলী আছে বলে আমাদের মনে হয়, কখনো 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 আমরা এই কথা ভুলে যাই,
যে গুরু বৈষ্ণবের যে অপ্রাকৃত গুণাবলী, সেই অপ্রাকৃত গুণাবলী জড়জগতের কোনো ভালো মানুষের মধ্যেও থাকতে পারে না। কি করে থাকবে? তিনি তো জড়, তার মধ্যে তো কোনো সদ্গুণাবলী থাকতে, যেটাকে সৎ বলা হয়, এটা তো নিত্য সৎ, এটা জগতের তো কোনো ভাষা নয়, জগতের কোনো হিসাবে এটা উপলব্ধি হয় না। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার হৃদয়েতে অকিঞ্চনা ভক্তি বিরাজমান আছেন, সমস্ত গুণাবলী সদ্গুণের সঙ্গে দেবতারা তার মধ্যে বিরাজমান থাকেন, সর্বগুণে তত্ত্ব সমাসতে। হরির যারা অভক্ত, হরির যারা অভক্ত, তাদের মধ্যে সদ্গুণের সম্ভাবনা কোথায়? হরির যারা অভক্ত তাদের মধ্যে সদ্গুণের সম্ভাবনা কি করে থাকতে পারে? তা তো জড় অবস্থায়, তাদের প্রাকৃত মন বুদ্ধি চিত্ত সবই প্রাকৃত, আর এই প্রাকৃত মন বুদ্ধির সংযোগে তারা বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকেন, তাদের কর্ম কোনোটাই হতে পারে না অপ্রাকৃত। প্রাকৃত বস্তুর সাহায্যে অপ্রাকৃত বস্তু পাওয়া যায় না, কখনোই হয় না। সেই জন্য বলছেন হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা, হরিতে যাদের কোনো ভক্তি নাই তাদের মহৎগুণের সম্ভাবনা নাই। এ প্রসঙ্গে আলোচনা করা ভালো উচিত। কখনো কখনো আমাদের মনে হয় জড়জগতের কোনো মানুষের মধ্যে আমার গুরুদেবের মতো গুণাবলী আছে, তার দয়া আছে, সব কিছু আছে আমার গুরু মহাজের মতো, কিন্তু এই তুলনাটা করতে গেলেই অপরাধ হবে। গুরুদেবের মতো, গুরুদেবের মতো হতে পারে না, কারণ গুরুদেবের যে গুণাবলী সেটা অপ্রাকৃত, আর তার মধ্যে যে গুণাবলী দেখা যাচ্ছে যার জন্য এই প্রশংসায় পঞ্চমুখ হয়েছি, এটা হলো প্রাকৃত। এই জন্য বলছেন হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা, হরির অভক্তের মধ্যে কি করে মহদ্গুণ থাকতে পারে? মনে হয় যেন আমার গুরু মাঝে মতো দয়া আছে, এগুলো সব আছে বলে মনে হয়, কিন্তু তা নয়। গুরুপাদ পদ্ম বৈষ্ণবদের অপ্রাকৃত গুণাবলী আর এদের প্রাকৃত গুণাবলী, এলো কখনোই মেলানো যায় না, অপরাধ হয়। সর্বগুণই স্তত্র সমাসতেষ, হরি ভক্তদের হৃদয়েতে সমস্ত গুণাবলীর সঙ্গে দেবতারা বিরাজমান থাকেন, অভক্তের মধ্যে থাকতে পারেন। কাজী এখানে বলছেন দিনেরে অধিক দয়া করেন ভগবান, দিনেরে অধিক দয়া করেন ভগবান, অভিমান দৈন্য নাহি রহে এক স্থানে, যিনি অভিমানী তার দৈন্য নাহি রহে এক স্থান, অভিমানী ব্যক্তির দৈন্য থাকতে পারে না, হয়তো তিনি অভিনয় করতে পারে, অনেকে করে দণ্ডবত, বিরাট আসনে বসে রয়েছেন, রাবণের যত অভিমান আছে তার থেকেও বেশি অভিমান, অথচ বাইরের দৃষ্টিতে তিনাদবি ভাব প্রদর্শন করছেন, এটা কিন্তু এক্সিবিশন, বাস্তবিক নয়, বাস্তবিক তিনাদিব তিনাধিক যে ভাব এটা অভিনয়ের বিষয় নয়, এটা স্বতঃস্ফূর্তভাবে হৃদয়েতে আসে। অনেক লক্ষণ আছে, যিনি দৈন্য তিনি সর্বদাই অনুগত, তিনি সর্বদাই গুরু বৈষ্ণবের শ্রদ্ধাশীল, অনুগত ব্যক্তি নিজের অভিমত অনুযায়ী, অনুগত ব্যক্তি নিজের অভিমত কোনো কিছু
প্রকাশ করতে চান না, দেখাতে চান না। বাইরের দৃষ্টিতে অনেক তৃণাদপি দেখা যায়, কিন্তু বাস্তবিক হৃদয়েতে অভিমানে পরিপূর্ণ রাবণের থেকেও বেশি। দিনেরে অধিক দয়া করেন ভগবান, অভিমান অভিমানী দৈন্য নাহি রহে এক স্থান। অভিমান এবং দৈন্য, অভিমান এবং দৈন্য নাহি রহে এক স্থান। যেখানে অভিমান থাকবে সেখানে দৈন্য অবশ্যই থাকবে না, যেখানে দৈন্য থাকবে সেখানে অভিমান থাকতে পারে না, একসঙ্গে কখনোই হতে পারে না। এগুলো সব পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর এগুলো সব সম্পর্কযুক্ত। যেমন শরণাগতি, দৈন্য, আত্মনিবেদন, অভিমান শূন্য, এগুলো সবই একই পর্যায়ের। অভিমান আর দৈন্য এক স্থানে একসঙ্গে থাকতে পারে না। অভিমান নরকের পথ, সেটাকে যত্নে পরিত্যাগ করা দরকার। অভিমান নরকের পথ, তা যত্নে পরিত্যাগ করা দরকার। তাই জন্য বলছেন অভিমান নরকের পথ, তাহা যত্নে ত্যাজ, দৈন্যে রাধাগোবিন্দের পাদ পদ্মে মজ। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দে নমাত্তালিক, এই গোস্বামীগণের সঙ্গতে বলা। সর্বদা সর্বদাই গৌর লীলায়, অর্থাৎ রাধা গোবিন্দের লীলায় সর্বদাই তারা ডুবে রয়েছেন, এরকম একটা অবস্থা। অভিমান নরকের পথ, তাহা যত্নে ত্যাজ, দৈন্যে রাধা গোবিন্দের পাদ পদ্মে মজ। আর অভিমান ত্যাগ নিত্যানন্দের দয়া সাপেক্ষ, একথা কীর্তনেতে নরোত্তম ঠাকুরও জানিয়েছেন। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, একথা নরোত্তম ঠাকুর মহাশয় জানিয়েছেন। গৌরের ভজন প্রণালীতে, অর্থাৎ গৌরের যে ভজন প্রণালী প্রদর্শিত হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়েছেন, সেখানে পরিষ্কার রাধা গোবিন্দের ভজনের কথাই বলা আছে। গৌরের ভজন প্রণালীতে কৃষ্ণ ভজন, জগদানন্দ বলছেন, ওহে ভাই, সব ছাড়ি বৈষ্ণবদ্বীপ পুরে, সমস্ত ছেড়ে নবদ্বীপপুরে এসো, এসে থাকো। কাতর ভাই বলছেন, কেন ধামাশ্রয় একটা বিরাট বড় কথা। ধামাশ্রয় আসক্তিস্তদ বসতিস্থলে, এ কোনো একটা সামান্য কথা নয়, বলতে ভালো লাগে। আসক্তিস্তদ বসতিস্থলে, আমার নবদ্বীপকে ভালো লাগে, বৃন্দাবনকে ভালো লাগে, অন্তঃকরণ থেকে এই যে আসক্তি, এটা বিরাট ব্যাপার। তাহলে অভিমান ত্যাগ নিত্যানন্দের দয়া সাপেক্ষ, যেখানে কীর্তনেতে পরিষ্কার জানানো আছে। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, এই কথা বলছে। আহা প্রভু নিত্যানন্দ, কবে করিবেন দয়া, অভিমান ছাড়াইয়া মোরে দিবে পদ ছায়া। জগদানন্দ পণ্ডিত বলছেন, আহা প্রভু নিত্যানন্দ, কবে করিবে দয়া, অভিমান ছাড়াইয়া মরে দিবে পদছায়া, এটা কবে হবে। নবদ্বীপ সম্বন্ধে মহিমা প্রকাশ করছেন জগদানন্দ পণ্ডিত,
অপার মহিমা সম্পন্ন, অপার মহিমা সম্পন্ন এই নবদ্বীপ ধাম, যেটা নবদ্বীপ শতকমে লিখেছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ আদি ভক্তিমত ঠাকুর, নবদ্বীপের মহিমা লিখেছেন প্রচুর পরিমাণে। তাই নবদ্বীপ দীপক, নবদ্বীপ বৃন্দাবন অভিন্ন, এই কথা জানাতে গিয়ে জগদানন্দ পণ্ডিত লিখছেন, বলছেন ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, ধরায় গৌর ক্ষৌণি ধন্য। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডেতে এ ধরণী ধন্য হয়েছেন। কেন ধন্য হয়েছেন? ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী ধন্য, এই পৃথিবীতেই ভগবান বিভিন্ন রকম লীলা আবিষ্কার করেছেন, ভগবানের অবতার। তার মধ্যেও ভারতবর্ষকে অত্যন্ত সম্মান দেওয়া হয়, ভগবানের যা কিছু অবতারা বলি, ভগবানের যা কিছু অবতারা বলি সবই এই ভারতবর্ষে হয়েছে। ভারতবর্ষকে কর্মক্ষেত্র বলা হয়, অর্থাৎ বৈদিক আচার আদর্শ, বৈদিক ক্রিয়াকর্ম সবই এই ভারতবর্ষে সম্ভব হয়, ম্লেচ্ছ দেশে তো হয় না। তাই বলছেন ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, আর ধরণীর মধ্যে ধরায় গৌর ক্ষৌণি ধন্য। গৌরের যে ক্ষিতি, এটা সবচেয়ে ধন্য। ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, আর এই ধরণীর ওপর গৌর ধাম, গৌর ক্ষৌণি ধন্য। গৌরেতে আবার নবদ্বীপ ধন্য, ১০ক্রোশ অর্থাৎ ১৬ক্রোশ জগৎ মান্য। তাই বলছেন ব্রহ্মাণ্ডে ধরণী ধন্য, ধরায় গৌর ক্ষৌণি ধন্য, গৌরে নবদ্বীপ ধন্য, ১০ক্রোশ জগৎ মান্য অর্থাৎ ১৬ক্রোশ এই নবদ্বীপ ধাম, এটা জগৎ মান্য। তার মধ্যে শতশ্রুতি ধন্য ভাগীরথী, ভাগীরথী বেগবতী, তার মধ্যে শতশ্রুতি যে স্রোত নিয়ে চলছেন, কি বলছেন, মধ্যে শতশ্রুতি ধন্য ভাগীরথী বেগবতী, তাহাতে মিলিয়াছি আসি যমুনা সরস্বতী। পরিষ্কার বলা আছে এর মধ্যে যমুনা এবং সরস্বতী এসে মিলেছেন। সরস্বতীর গতি অত্যন্ত গুপ্ত, কখনো ব্যক্ত কখনো গুপ্ত। সরস্বতী নদীর ধারা সচর একটা দেখা যায় না, যেতে হয় আমাদের উত্তর ভারত আদি, সেখানে দেখা যায় কিছু, কিন্তু বেশিরভাগই প্রায় লুপ্ত। এ ধারা কোথায় কোন সময় কোথা দিয়ে গেছেন সবাই উপলব্ধি করতে পারেন না, কাজেই তাতে মিলেছে আসি যমুনা সরস্বতী। তাহলে এই ধামের মধ্যে বলছেন মধ্যে শতশ্রুতী ধন্য ভাগীরথী বেগবতী, তাতে মিলেছে আসি শ্রী যমুনা সরস্বতী। তার পূর্ব তীরে সাক্ষাৎ গোলোক মায়াপুর, তার পূর্ব তীরেতে সাক্ষাৎ গোলোক মায়াপুর বলা হয়, গোকুল যেটাকে বলা হয়। তথায় শ্রী শচী গৃহে শোভে গৌরাঙ্গ ঠাকুর, শচীদেবীর সেই ভিটেতে গৃহেতে গৌরাঙ্গ বিরাজমান, শ্রী শচী গৃহে শোভে শ্রী গৌরাঙ্গ ঠাকুর।
জেঠাকুর দাপরের শেষে বৃন্দাবনে বনে জেঠাকুর দাপরের শেষ বৃন্দাবনে বনে মহারাস মহারাস ক্রীড়া কইল রাধিকাদি গোপী শনে। যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের অন্তঃকরণে দাপরের শেষ সময়েতে রাসলীলা মহারাসলীলা আদি করেছিলেন শ্রীমতী রাধারানী দয়াময়া এই গোপীগণের সঙ্গে, যে ঠাকুর সেই ঠাকুরই এখন গৌরাঙ্গ রূপে এসছেন, যেটা শঙ্কর ভগবান পার্বতীকে উত্তর দিয়েছিলেন, জং এব রাধিকা কৃষ্ণ সয়ব গৌর বিগ্রহ, জং এব রাধিকা কৃষ্ণ সয়ব গৌর বিগ্রহ, যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম। তাহলে যে ঠাকুর দাপরের শেষ বৃন্দাবনে বনে মহারাস ক্রীড়া কইল রাধিকাতি গোপী শনে, পরকীয় মহারাজ গোলোকের নিত্যধন, এটা অপ্রাকৃত বৃন্দাবনের গুপ্ত সম্পত্তি, পারকীয় ভাব, পরকীয় মহারাজ গোলোকের নিত্যধন, আনিল ব্রজের সহ নন্দ যশোদা নন্দন। সেই ঠাকুর আবার নিজের যোগ মায়াপুর প্রপঞ্চ আনিল গৌরে রসাস্বাদ চতুর, সেই ঠাকুরই নিজে নিজের যোগ মায়া সেই ঠাকুর আবার নিজের যোগমায়াপুর অর্থাৎ যেটাকে মায়াপুর বলা হয়, অনেকে পূর্বে এটাকে নাম পরিবর্তন করে মিয়াপুর করেছিলেন, যেমন মামগাছি বিদ্যানগর আদি, হ্যাঁ এটাকে জন্নুনগর থাকে হতভাগা সরকার কী করলো পরিবর্তন করে জন্নুনগর থেকে জাহানগর করল জাহানগর, এইরকম অবস্থা অত্যাচার চলছে চারিদিকে। তাহলে সেই ঠাকুর আবার নিজের যোগমায়াপুর প্রপঞ্চে আনিল গৌরে রসাস্বাদ চতুর, রসাস্বাদ চতুর এই কারণে বলা হল কৃষ্ণস্বরূপে তিনি যে রসের বিস্তার করেছিলেন, কৃষ্ণস্বরূপে তিনি যে রসের বিস্তার করেছিলেন এই গৌর স্বরূপে তিনি সেই আস্বাদন করে দেখিয়েছেন জীবকে। কালকেও আলোচনা করা হয়েছিল অন্তর্ধ্যান করি কৃষ্ণ কইল অনুমান, কৃষ্ণ যখন অন্তর্ধ্যান করলেন, লেখা আছে চৈতন্য চরিতামৃত, অন্তর্ধ্যান করি কৃষ্ণ কইলেন অনুমান, যে আমি যে লীলাগুলো করে এলাম এ তো বুঝবার কেউ নেই, বুঝবে না, এত চিন্তি কলির প্রথম সন্ধ্যায় এরকম চিন্তা করে কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি আবির্ভাব হলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে গৌর লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লেনেশন অফ কৃষ্ণলীলা। কৃষ্ণলীলার যদি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কেউ চায়, আজকেও এটা আলোচনা করার ইচ্ছা আছে বিকেলে, কৃষ্ণলীলার যদি পুঙ্খানুপুঙ্খ বিচার যদি কেউ চায়, বিচার বৈশ সেটা গৌরলীলাকে আলোচনা করলেই পাওয়া যাবে। অর্থাৎ গৌরলীলা হল কৃষ্ণলীলার সম্পূর্ণরূপে ব্যাখ্যা, গৌরলীলা গৌরলীলাটাই হল গৌরের লীলাটা হল কৃষ্ণলীলার সম্পূর্ণ ব্যাখ্যা। লোকে যেন ভুল না বোঝে, তথাপি লোকে ভুল বুঝবে,
কেন গৌড়লীলা তো কেউ শুনতে চাইছে না, সবাই তো শুনতে কিন্তু বুঝতে চাইছে না। গৌরাঙ্গের যে বিচারটা এটা গ্রহণ করলে পরে তখন বোঝা যায়, কেউ তখন তো গ্রহণ করছেন না। বড় বড় লেখক সাহিত্যিক এরা কি গৌরাঙ্গকে গ্রহণ না করে কৃষ্ণের সম্বন্ধে মন্তব্য করতে যাচ্ছে, এটা তাদের চরিত্র। তাহলে সেখানে বলছেন যে ঠাকুর দাপরের শেষে বৃন্দাবনে বনে মহারাস ক্রীড়া কইল রাধিকাদি গোপীসনে, তাহলে সেই কৃষ্ণের কথা বলা হচ্ছে যে পরকীয় মহারাজ গোলকের নিত্যধন আঙুলেয় ব্রজের সহ শ্রী নন্দ যশোদানন্দ, যেটা ব্রজলীলায় হয়েছিল এটাকে এবার তিনি আচরণ করে দেখাচ্ছেন যে তোমরা যেটা ভেবেছিলে সেটা নয়, তোমরা যে দুর্গন্ধ দূষিত বিচার করেছিলে কৃষ্ণলীলা সে ধরনের কোনো বিষয় নয়, সে ধরনের বিষয় না, এতটাই নির্মল এতটাই পবিত্র যে ব্রহ্মা শঙ্কর আদি সবাই পাগল হয়ে যান, কিন্তু সাধারণ লোক এইসব বোঝে না। কাজেই সেই ঠাকুর আবার নিজের যোগ মায়াপুর, তিনি কেন মায়াপুর নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম এগুলো মায়াতীত বস্তু, এগুলো মায়ার কোনো বস্তু নয়, অপ্রাকৃত জগৎ থেকে এইসব ধাম অবতীর্ণ হন আমাদেরকে বাঁচাবার জন্য। অপ্রাকৃত জগৎ থেকে এই সমস্ত ধাম অবতীর্ণ হন, এই সমস্ত ধাম যদি অবতীর্ণ হন তাহলে গোলকেতে কি থাকবে, এই প্রশ্নের উত্তর যে গোলকধাম থেকে গোলকধাম যদি বেরিয়ে আমাদের পৃথিবীতে ভগবানের ইচ্ছায় অবতীর্ণ হন সেই গিরিরাজ মহারাজ সেই যমুনা সব, তথাপি নিত্যধামেতে সেইটা থাকবে, অর্থাৎ পূর্ণ বস্তু। পূর্ণ বস্তু কাকে বলে? আমরা অভাবময় জগতে অবস্থিত, আমরা এই জগতে যে আছি এই জগৎটাকে বলা হয় অভাবময় জগৎ। এই অভাবময় জগতে থেকে পূর্ণ জগতের কোনো বিষয় উপলব্ধি করা সম্ভব হয় না, আমরা এই অভাবময় জগতে থেকে পূর্ণ জগতের কোনো বিষয় সম্যক রূপে উপলব্ধি করা সম্ভব হয় না। অপ্রাকৃত বস্তু কভু প্রাকৃত গোচর নয়, অর্থাৎ নিত্যধাম গোলকধাম থেকে যদি যমুনা গোবর্ধন সহিত বৃন্দাবন এই প্রপঞ্চে অবতীর্ণ হন তথাপি সেখানে সবই থাকবে, যা এসছিল তাই থাকবে, এটা হলো পূর্ণ জগতের ব্যাখ্যা। পূর্ণ জগতের ব্যাখ্যা উপনিষদে বলে দিচ্ছেন আমাদের, উপনিষদে বলছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্ট, পূর্ণ বস্তুর ধারণা বদ্ধজীবে থাকতে পারে না, ওই জন্য তারা বললেও বোঝে না। পূর্ণ বস্তু থেকে পূর্ণ বেরিয়ে এলে, পূর্ণ বস্তু থেকে পূর্ণ যদি বেরিয়ে আসেন তথাপি পূর্ণই অবশেষ থাকে, এই কথা বিশ্বাস হবে না। উপনিষদে বলছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশেষ, আর অভাবময় জগতে যদি কোনো বস্তুকে আমি এক জায়গা থেকে নিয়ে চলে যাই তাহলে সেই জায়গায় সে বস্তুটার অভাব হয়, সেখানে সে বস্তু পাওয়া যায় না, সেখানে সে বস্তুকে পাওয়া যায় না। পূর্ণ জগতের ভগবান, ভগবানের ধাম নাম পরিকর সবই
এমন কি গোলকধাম বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত গোলকধামের বা বৈকুণ্ঠ জগতের ধূলিকণা পর্যন্ত এক একজন পূর্ণ, পূর্ণের এই ব্যাখ্যা। আমাদের অপূর্ণময় জগতে থেকে এই সব কথা বোঝা যায় না। আর ভগবানের ধামকে, ভগবানকে কোনো মায়া স্পর্শ করতে পারে না। ভাগবতী মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, এ তৎ ঈশনম ঈশস্য প্রকৃতিস্থ ওপি তদ্গুণই নযুজ্যতে সদা আত্মস্থৈর যথা বুদ্ধি তদাশ্রয় তদাশ্রয়। জরা প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও, যদিও ভগবান এবং ভগবানের নাম, ভগবানের ধাম এ প্রপঞ্চেতে অবতীর্ণ হন, এগুলো অনেক শাস্ত্রের প্রমাণে বলা যায়, সময় অল্প। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে বলছেন, নিজ জনে কৃপা করি নাম রূপে অবতীর্ণ, জীবে দয়া করিলে অপা, এসব কথা কীর্তনেতে লিখছেন। কত বড় সত্য কথা! কাজেই এতৎ ঈশনম ঈশস্য প্রকৃতিস্থ ওপি তদ্গুণই নযুজ্যতে সদা আত্মস্থৈর যথা বুদ্ধি তদাশ্রয়। অর্থাৎ জড় প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও, ভগবান ইচ্ছা করে প্রপঞ্চে অবতীর্ণ হলেও, প্রকৃতির গুণের বশীভূত তিনি কখনোই নন। যদি কেউ প্রশ্ন করে তাহলে ভগবানের কেন খিদে পায়, এগুলো তো প্রকৃতির গুণ, এটার উত্তর হলো ভগবান ইচ্ছে করে এগুলো এই তাদেরকে দয়া করে এগুলো গ্রহণ করে মনুষ্যলীলা প্রদর্শন করে থাকেন। জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়া, এটি ভগবানের ঐশ্বর্য। অর্থাৎ প্রপঞ্চে থেকেও তিনি প্রপঞ্চাতীত, তিনি প্রপঞ্চে বিরাজমান করেও, তিনি প্রপঞ্চে বিরাজমান হয়েও প্রপঞ্চাতীত, তিনি এই প্রপঞ্চে রয়েছেন দেখাচ্ছেন, কিন্তু তথাপি প্রপঞ্চাতীত বস্তু, গুণাতীত বস্তু। কাজেই ভগবানের আরেক নাম হলো অচ্যুত, ভগবানের অপর নাম হলো অচ্যুত। কেন? তিনি তার মহিমা থেকে কখনোই বিচ্যুত হন না, তাই তার নাম অচ্যুত। ভগবান কখনোই নিজ অবস্থা থেকে বিচ্যুত হন না, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে কখনোই বিচ্যুত হন না। আর তাই জন্য তার আরেকটা নাম হলো অচ্যুত, মানে যিনি তার অবস্থা থেকে চ্যুত হন না, সরে যান না, সরাট মহিমায় তিনি বিরাজমান থাকেন, সেটাকে বলে অচ্যুত। কাজে এগুলো বুদ্ধি বিচার দিয়ে অনুভব করা যায় না। জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণে বশীভূত না হওয়াই, প্রকৃতির গুণে বশীভূত না হওয়াই ভগবানের ঐশ্বর্য। ঠিক সেরকম যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার মধ্যে স্থির করেন, অর্থাৎ ভগবানকে জানা তাদের বুদ্ধি বিচারকে স্থির করে রাখেন, তারাও অর্থাৎ যারা গোস্বামীগণ, অর্থাৎ আমাদের গুরুবর্গগণ, তারাও কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। অর্থাৎ ভগবান তো প্রভাবিত হনই না, ভগবানের ভক্ত যে আমার মধ্যে মনোনিবেশ করে নিরন্তর, শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে আমার মধ্যে স্থির রাখে, তারাও কখনোই প্রকৃতির গুণে বশীভূত হন না, তারাও হন না, প্রকৃতির গুণে তারাও বশীভূত হন না।
তাহলে দেখা গেল যে এতভাবে কৃষ্ণ কি করলেন। আচ্ছা, এখানে সেই ঠাকুর আবার নিজের যোগমায়াপুর প্রপঞ্চে আনিল গৌরে রসাস্বাদ সুচত। তিনি যে রসময়, তাহলে রসাস্বাদ চতুর বলছেন কেন? তিনি তো নিজে রসময়, রস বৈষব, ভগবানকেই রস বলা হচ্ছে। ভগবান হলেন রস বৈষব, বই মানে নিশ্চিত হইবে, স মানে তিনি, তিনি রস। আর তিনি যদি রস হন তাহলে রসটা খায় কে? তিনি তো নিজেই রসময়। অর্থাৎ রসগোল্লার রস, রসগোল্লা নিজে খেতে পারে না, খেতে পারে কখনো হয় না। কিন্তু এখানে ভগবানের সম্বন্ধে উপনিষদে এমনই বর্ণনা আছে, তিনি স্বয়ং রসময়, তিনি রস, রসময় বললেও হবে না, রসময় তো আছেনই, কিন্তু রসটা কে তাহলে? রসটাও তিনি, তাই জন্য বলছেন রস বৈষ, রস বৈষ নিশ্চিত পরিমাণে জানবেন তিনি রস বৈষ, তিনি রস। রস এবহি অয়ম, তিনি অবশ্যই সে রস, রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি। তার থেকে আমরা রস, তার থেকে অর্থাৎ সেই ভগবানের থেকে রস যখন আমরা পাই তখন আমার আনন্দিত আনন্দিত হই। রস বৈষ, রস এবহিম, রস এবহি লব্ধানন্দ লন্দী ভবতি। তাহলে তিনি রস, অদ্বৈগ্রন্থত্বে এগুলো তো কোনো কথাই নয়, তিনি রস, তিনি রসময়, তিনি রসিক। আর যে ভক্তগণ ভগবানের রসাস্বাদন করেন সেটাও অদ্বৈ জ্ঞান তত্ত্বেরই অন্তর্গত। তাহলে সেই ঠাকুর আবার নিচের যোগমায়াপুর প্রপঞ্চে আনিল গৌরে রসাস্বাদ চতুর, কারণ তিনি এসে কৃষ্ণস্বরূপে যে রস তিনি বিতরণ সেইটা এখন তিনি আস্বাদন করবেন আর ভক্তদেরকে বিলাবেন, বিভিন্ন লীলা করবেন, নবদ্বীপে নিত্য কীর্তন সংকীর্তন করে, এগুলো এই জন্যই তিনি এসছেন। কালো প্রথম সন্ধ্যায়ন, কলির প্রথম সন্ধ্যায় তিনি অবতীর্ণ হয়েছেন। তাহলে সেই ঠাকুর আবার নিজের যোগমায়াপুর প্রপঞ্চে আনিল গৌরে রসাস্বাদ চতুর, তিনি এখানে ভক্তগণকে সঙ্গে নিয়ে নিত্য কীর্তন প্রেম নাম প্রেম বিলাস এগুলি যে করবেন, এই জন্য তিনি কি করেছেন প্রপঞ্চে এই জগতে আমাদের অবতীর্ণ হয়েছেন। গৌর অবতারের হেতু, গৌর অবতারের হেতু আমরা চৈতন্য চরিতামৃত থেকে দেখতে পাই। আমরা গৌর অবতারের হেতুটা চৈতন্য চরিতামৃত পরিষ্কার লেখা আছে, সেখান থেকেও আমরা পেতে পারি। গৌর অবতার সম্বন্ধে প্রথমে বলা হয়েছে যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম সভক্তিষ্য হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শিশু। তার আসবার কারণটা কি এইটা বলছেন প্রথম। আরও অন্যত্র চৈতন্য চৈতন্যমিত্রের লেখা আছে প্রথম প্রথম অধ্যায়েতে যে কী গুপ্ত কারণটা কি, এই গুপ্ত কারণটা বলতে গিয়ে স্বরূপ গোসাই লিখছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদ একাত্মনু অপি দেহ ভুবি দেহভেদম পুরা দেহভেদম গতৌত। কি বলছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মাদ একাত্মনু অপি ভুবি পুরা দেহভেদম গতৌত চৈতন্য আক্ষম প্রকট মধুনা তদ্বয়ম
তদ্বয়ম চৈক্যমাত্রম রাধা ভাব দূতি সুবলতম নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধা কৃষ্ণের যে প্রণয় বিকৃতি, যে আনন্দময় শক্তি লাদিনীর, অতএব তার তারা এক আত্মা হয়েও রাধা গোবিন্দ এক এবং অভিন্ন, স এব সা হয়েও তারা এক, একাত্মা হয়েও ভিন্ন দেহে ছিলেন একদা পৃথিবীতে। এই দুটি রূপ একত্রিত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছেন, রাধাভাব এবং অঙ্গকান্তি যুক্ত কৃষ্ণস্বরূপকে আমি নমস্কার করি। স্বরূপ গোসাই আরও লিখেছেন কর্চাতে, শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানৈবা সাদ্য জেনাদ্ভুতর মধুরিমা কিদৃশ বমদীয় শোকসঞ্চাস্য মদনুভবত কিদৃশম বেতি লোভাত তত ভাবাড্য সমজনী সচিগর্ব সিন্ধু হরিন্দু। কি বলছেন? শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানৈবা সাদ্য জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয় সৌক্ষম চাষ্য মদনুভবত কিদৃশম বা ইতি লোভাত তদ্ভাবাড্য সমজনী শচীগর্ব সিন্ধু হরিন্দু। এ কথা বলছে, অর্থাৎ রাধার প্রণয় মহিমা, শ্রী রাধার প্রণয় মহিমা কিরকম, কিরূপ, আমার অদ্ভুত মধুরিমা যেটা শ্রীমতী রাধারানী সর্বদাই আস্বাদন করেন সেটাই বা কিরূপ। আমার মধুরিমার অনুভূতি হতে, আমার মধুরিমার অনুভূতি হতেই হতে শ্রী রাধারই বা কী সুখ উদয় হয়। প্রথম হলো শ্রী রাধার মহিমা কিরূপ, প্রথম। দ্বিতীয়, এই অদ্ভুত মধুরিমা যা শ্রীমতী রাধারানী আস্বাদন করেন সেটাই বা কিরূপ, আর আমার মধ্যে কি এমন মাধুরিমা অনুভূতি, আমার মধ্যে কি এমন আছে মধুরিমা যা থেকে শ্রীমতী রাধারানী বা কি সুখ লাভ করেন। এই তিনটে প্রধান, তারপর আরও অনেক থাকতে পারে, আছে, সেগুলো আমাদের ক্ষেত্রে আলোচনার বিষয় হচ্ছে না। তাহলে গৌরের অবতারের হেতু সম্বন্ধে জগদানন্দ পণ্ডিত বলছেন, কৃষ্ণলীলায় বাঞ্ছাত্রয় না হইল পূর্ণ। আগেও বললাম, একটু আগে আমি বর্ণনা করলাম, কৃষ্ণ যখন জগতে প্রকট লীলা করছিলেন সেই সময়তে তার পক্ষে সম্ভব ছিল না এই বাঞ্ছাত্রয়, তার অপ্রাকৃত বাঞ্ছা। অনেকে বলতে পারে কৃষ্ণ তো পূর্ণ বস্তু, তার আবার কি বাঞ্ছা থাকতে পারে? সত্যিই তাই, ভগবানের কোনো বাঞ্ছা থাকতে পারে না। যে বাঞ্ছাগুলো আছে বলে মনে হয় বা প্রকাশ করে সেগুলো কিন্তু ভক্ত বাঞ্ছা কল্পতরু, তেই জন্য, অন্য কিছু নয়। ভগবান স্বয়ং সম্পূর্ণ, তিনি কোনো অভাব অভিযোগে লিপ্ত নন। এই জগৎটা অভাবময় জগৎ, আর সেই জগৎটা হলো পূর্ণ জগৎ, ও কোনো অপূর্ণ বা অভাবের কোনো প্রশ্ন নয়। কাজে এখানে কৃষ্ণলীলায় যে বাঞ্ছাত্রয়ের কথা আমি একটু আগে আলোচনা করলাম, সেই বাঞ্ছাত্রয়কে পূর্ণ করবার জন্যই, সেই বাঞ্ছাত্রয়ের পূর্তির জন্যই ভগবান এই জগতে প্রপঞ্চ হয়েছিলেন, প্রপঞ্চে অবতীর্ণ হয়েছিলেন। ইচ্ছা করে ভগবান এই প্রপঞ্চে অবতীর্ণ হয়েছিলেন, যে তিনি
সেই অবস্থায় তার পক্ষে রাধার মহিমাটা কীরকম, এক কথায় প্রশ্ন এই, উত্তরে এই প্রশ্নের, কৃষ্ণের তো কোনো অভাব নাই, কৃষ্ণ পূর্ণ বস্তু, কৃষ্ণ জানেন না এমন কোনো জিনিস নাই, তাহলে কৃষ্ণ কেন জানতে পারলেন না, কৃষ্ণ কেন জানতে পারলেন রাধার মহিমাটা? কথাটা এই, আমাদের এ কথা ভুললে চলবে না যে কৃষ্ণ যেমন স্বয়ং ভগবান, কৃষ্ণের সঙ্গে রাধারণী অভিন্ন, রাধারণী অভিন্ন কৃষ্ণের থেকে, রাধারানী কোনো সামান্য কিছু, এই রাধা সেই কৃষ্ণ। এখন কৃষ্ণ যদি রাধারানীর স্বরূপটা, রাধারানীর ভাবটা অঙ্গীকার না করেন, ততক্ষণ পর্যন্ত আস্বাদনটা হয় না। একই ব্যক্তি তিনি যে বস্তুটা রন্ধন করেন, রন্ধন করার সঙ্গে সঙ্গে আমি যদি তিনি রন্ধন করি, তিনি জানবেন না কেন, এটা হয় না, আস্বাদনটা আলাদা বস্তু। সেই জন্য যদিও প্রপঞ্চে এমন কিছু জিনিস নাই বা অপ্রাকৃত জগতে যেটা কৃষ্ণ ছাড়া কিছুই নেই, তথাপি যেহেতু যেই কৃষ্ণ সেই রাধারানী, এরা প্রভুপাদ বলতেন যে রাধারানীকে বলা হয় ভগবান, তিনিও কিন্তু ভগবান, যে কৃষ্ণ ভগবান রাধারানীও, হ্যাঁ, সেটা কীভাবে না তাকে বলা হচ্ছে, তিনি হচ্ছে সেবক ভগবান, সেবিকা ভগবান, আর হচ্ছে সেবক, অর্থাৎ একটাকে প্রভুপাদ বলতেন প্রিডোমিনেটিং অ্যাবসলিউট, একটা হচ্ছে প্রিডোমিনেটেড অ্যাবসলিউট। কৃষ্ণ হলেন প্রিডোমিনেটিং অ্যাবসলিউট, আর রাধারানীও অ্যাবসলিউট, প্রিডোমিনেটেড অ্যাবসলিউট। কাজেই শ্রী রাধার মহিমা জোরজবস্তি এভাবে জানা যায় না, এটা অনুভব করার জন্য রাধারানীর ভাব চুরি করা দরকার, নালে বোঝা যাবে না শ্রী রাধার মহিমা কিরূপ। কৃষ্ণ বলছেন আমার অদ্ভুত মহিমা, যেটা রাধারানী আস্বাদন করেন সেটা বা কিরূপ, আর আমার মধুরিমার অনুভূতি থেকে রাধার কীরকম সুখের উদয় হয়, এই তিন বিষয়ে লোভজন মিলে শ্রীকৃষ্ণচন্দ্র শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। এই কথা জগদানন্দ পণ্ডিত জানাচ্ছেন, বলছেন শ্রীকৃষ্ণ লীলায় যে বাঞ্ছাত্রয়, যে ইচ্ছা তিনটে পূর্তি হল না, আস্বাদনের ব্যাপারে জোরজবস্তি চলে না, যিনি আস্বাদন করবেন জোরজবস্তি করতে গেলে সেটা আস্বাদনের মধ্যে হয় না, এটা আস্বাদন হয় না, আস্বাদন ও ধরনের বস্তু নয়। আর ভগবান এ কথা জানিয়েছেন, আমার ভক্তগণের বিনোদার্থ আমি অবতীর্ণ হই, মদ ভক্তানাম বিনোদার্থম করমি বিবিধা লীলা, আমার ভক্তগণের সঙ্গে বিনোদ মানে আনন্দ করার জন্য আমি বিভিন্ন লীলা করে থাকি, আমার নিজের কোনো কাজ নাই, নিজের কোনো উদ্দেশ্যের মধ্যে নাই, কোনো স্বার্থ নাই। একথা ভাগবতে দশম স্কন্ধেও ভগবান স্বীকার করেছেন, এখানেও ভগবান সেখানে বলছেন। কাজে গৌরলীলা অবতারের হেতু শ্রীকৃষ্ণ লীলায় বাঞ্ছাত্রয় না হইল পূরণ, শ্রী গৌরলীলায় পূর্ণ কইল সে সুখ সাধন। গৌর রূপ ধারণ করে তিনি এই তিনটে বাঞ্ছা পূর্ণ করলেন, তিনটে বাঞ্ছা তিনি পূর্ণ করলেন। ভগবান শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণেও বলেছেন অনুগ্রহায় ভূতান মানুষের তন্মাশ্রিত, মানুষের দেহ ধারণ করে অনুগ্রহায় ভূতানাম মানুষের তন্মাশ্রিত,
করে কি করেছেন, তিনি এই অমৃত বিতরণ করেছেন লোকে। কাজেই মোরে প্রণয় করি রাধা পায় কিবা সুখ, যেটা আমি চৈতন্য চৈতন্যিত উদ্ধার করে আলোচনা করলাম, জগদানন্দ পণ্ডিত এই তিনটাকেই বলছেন সরল ভাষায়। তিনি বলছেন কৃষ্ণ চিন্তা করছেন যে মোরে প্রণয় করি রাধা পায় কিবা সুখ, আমাকে যে ভালোবাসে কি সুখ পায়, আর আমার মাধুর্য আস্বাদনে রাধার যে কত যে রাধার কত যে কৌতুক, এটা বড় জানতে হবে। এমনকি এমনকি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার নিজ মূর্তিটাকে স্ফটিক স্তম্ভের মধ্যে লক্ষ্য করেছিলেন, যখন দ্বারিকা ধামে নিজের মূর্তিটাকে নিজেই দেখেছিলেন স্ফটিক স্তম্ভে, তিনি তখন অবাক হয়ে গেছিলেন। শুধু তাই নয়, রূপগোস্বামী বা বিভিন্ন গ্রন্থ লিখেছেন, ওর মধ্যে আছে তিনি ওই মূর্তিটাকে আলিঙ্গন করতে চাইছেন স্তম্ভের মধ্যে, ওটা কে বলে তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেছেন এবং সেই স্তম্ভের সেই মূর্তিটাকে আলিঙ্গন করতে চাইছেন। সেই মূর্তিটাকে তিনি আলিঙ্গন করতে চাইছেন, এরকম ধরনের আশ্চর্য তার রূপ, নিজেই নিজের রূপেতে তিনি বিগলিত হয়ে যান, এরকম তার অবস্থা। ভগবান নিজের নিজের রূপ দেখেই অবাক হয়ে যান, তাহলে ভগবানের সৌন্দর্য কি, আকর্ষণ কি, এটাও উপলব্ধি করা যায়। আশ্চর্য যে কি করে তিনি নিজের রূপ দেখে অবাক হয়ে গেলেন। জন্মর্তলীলৌপয়ীকম সযোগম মায়াবলম দর্শয়তাগহীতম বিস্মাপনম সস্যোচ্চ সৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। কি বলছেন, জন্মর্তলীলৌপয়ীকম সযোগম মায়াবলম দর্শয়তাগহীতম বিস্মাপনম সস্যোচ্চ সৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। অর্থাৎ সেই কৃষ্ণমূর্তি নিজেরই মূর্তি, এই মূর্তি দেখে তিনি পাগল হয়ে গেছেন আনন্দে। সেই শ্রীকৃষ্ণমূর্তি স্বীয় চিৎশক্তির বল প্রদর্শন করাইবার মানুষে মর্তলীলার উপযোগী এবং নিজেরও বিস্ময়কর এবং স্বয়ং সৌভাগ্য ঋষির পরম্পর এবং সমস্ত ভূষণকে ভূষিত করতে সমর্থ সেই রূপ হল সেই কৃষ্ণস্বরূপ, যিনি দ্বারকার স্ফটিক স্তম্ভে নিজের মূর্তিকে দেখে আলিঙ্গন চুম্বন করতে চাইছেন। তাহলে ও বোঝা গেল, নিজেই অবাক হয়ে যাচ্ছেন। জন্মর্তলীলৌপয়ীকম সযোগম মায়াবলম দর্শয়তাগহীতম বিস্মাপনম সস্যোচ্চ সৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। জগদানন্দ পণ্ডিত বলছেন শ্রীকৃষ্ণ লীলায় বাঞ্ছাত্রয় না হইল পূরণ, শ্রী গৌর লীলায় পূর্ণ কইল সে সুখ সাধন। মোরে প্রণয় করি রাধা পায় কিবা সুখ, মোর মাধুর্য আস্বাদনে রাধার কত যে কৌতুক, আর আমার অনুভবে রাধার শোকচ কি প্রকার, শোকছঞ্চ কি দৃশ্য,
এই স্বচ্ছ আমার প্রতি একটা একটা আস্বাদন করেন অনুভবটা কি আমার অনুভবে আমার অনুভবে রাধার স্বচ্ছ কি প্রকার কেনই বা তিনি এত আকর্ষণ অনুভব করেন নায়ক হইয়া নাহি বুঝি এ সুখের সার আমি নায়ক তাই এটা জোর করে বুঝতে পারি না নায়ক হইয়া নাহি বুঝে এ সুখের সার অতএব রাধার ভাবকান্তি লইয়া কি করলেন বলছেন যে আমার অনুভবে রাধার স্বচ্ছ কি প্রকার নায়ক হইয়া নাহি বুঝি এ সুখের সার পরে বলছেন অতএব রাধার ভাবকান্তি লইয়া গৌর হব কৃষ্ণ মাধুর্য আদি ভক্তভাবে আস্বাদ পায় পাইব অত এত ভাবি কৃষ্ণ নিজধাম এত ভাবি কৃষ্ণ নিজধাম লইয়া গৌর দেশে নবদ্বীপে প্রকটিল স্বয়ং আনন্দ আবেশে এইভাবে আনন্দ আবেশে তিনি প্রকটিত হলেন এই নবদ্বীপপুরে নবদ্বীপ ধামে গৌরের ভজন প্রণালীতে কৃষ্ণ ভজন কী করে হয় সেটা তিনি আমাদেরকে অল্প কথায় বলছেন অনেক মঠ মন্দিরে আমাদের বেশিরভাগ জায়গায় আমরা বেশিরভাগ সবই পৌপাদের যারা অনুগত পৌপাদের যারা অনুগত তারা প্রত্যেকেই রাধা কৃষ্ণের বিগ্রহের সঙ্গে গৌর বিগ্রহ অবশ্যই রেখেছেন কারণ আমাদের ভজনটা গৌরাঙ্গের ভজনের মাধ্যমে কৃষ্ণ ভজন আবার অনেক অনেক মন্দিরেতে তারা পৌপাদকে অমান্য করে গৌরাঙ্গের কোনো কিছুই রাখেন তারা কেবল রাধা গোবিন্দ রাধা মাধব এইসব প্রকাশ করেছেন এটা গৌড়ীয় সিদ্ধান্তের বিরুদ্ধ এটা গৌড়ীয় সিদ্ধান্তের মধ্যে নাই তারা কোত্থেকে পেলেন কে জান ভিন্ন গোট কথা আছে একটা ভিন্ন গোট একটা খুলে দিলেন সব আলাদা সিদ্ধান্ত আলাদা বিচার আলাদা উঠা বসা খাওয়া দাওয়া সব আলাদা সব আলাদা কোনোটাই মিল নাই এই ধরনের একটা অবস্থা হল স্বতন্ত্র হইয়া সবে নাসাবে ভুবন গৌরের ভজন প্রণালীতে কৃষ্ণ ভজন কীরকম সেটা আমাদের প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে জানিয়েছেন প্রত্যেক পদে পদে গৌরাঙ্গের বিচার আচার সিদ্ধান্ত আদর্শকে সম্মুখে রেখে আমাদের ভজন প্রণালী অনুসরণ আমরা করে থাকি যারা না করেন তাদের কথা আমি বলছি না যারা করেন তাদের কথাই বলা হচ্ছে জগদানন্দ পণ্ডিত অল্প কথায় বলছেন ওরে ভাই সব ছাড়ি বৈশ্য নবদ্বীপপুরে সব তোমরা ছেড়ে দিয়ে নবদ্বীপপুরেতে এসো এসে থাকো আনন্দে বিগলিত হয়ে আসক্তিস্তৎ গুণাচ্ছানে বসতিস্তৎ প্রীতিস্থলে এই শ্লোকের আলোচনা খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মানশূন্যতা আশাবন্ধ সমৎকণ্ঠা নাম গানে সদারুজি আসক্তিস্তৎ গুণাচ্ছানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয় অনুভব সূর্যাতে ভাবাঙ্কুরে জলে এইসব কথা আমরা শাস্ত্রে গোস্বামী শাস্ত্রেতে পাই যাই হোক এখন গৌরের ভজন প্রণালী করতে গেলে গৌর আমাদের গৌরীয় ভজন মানেই হল গৌরাঙ্গ যা বলেছেন যা দেখিয়েছেন যেটা সার্বভৌম ভট্টাচার্য একই কথা বলেছেন সার্বভৌম ভট্টাচার্য বলছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির ইয়স্তমহম প্রপত্তি আবার অন্যত্র
গৌরাঙ্গের যে সমস্ত স্তব লেখা আছে তাতে বলা হচ্ছে স্বভক্তেভ্যো শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দীশ্বরস্বতি পদম। তা যে স্বভক্তেভ্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন, উপদেশ করার জন্য নিজের ভজনের যে গুপ্ত মুদ্রা এগুলো বোঝাবার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন। অতএব ওরে ভাই সব ছাড়ি বৈশ নবদ্বীপপুরে, ভালো কথা। হ্যাঁ, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্তরে, ভালো কথা, এটি তো হওয়া উচিত। যদি সাক্ষাৎ, যদি সাক্ষাৎ এই জড় এই শরীরে না হয়, তবে অন্তত মানুষের তো সবসময় বাস করতে হবে, করিয়া বাসম ব্রজে সদা, এটা করতেই হবে, মানুষে করতে হবে। যদি যদি শারীরিকভাবে সম্ভব না হয় তাহলে মানসিকভাবে অবশ্যই করতেই হবে। তাহলে আর তার মধ্যে গোদ্রুম হলো সর্বশ্রেষ্ঠ, যার জন্য ভক্তিমেঠ কীর্তনে বলছেন গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গোদ্রুমে দিয়েছ স্থান, আজ্ঞা দিলাম রে এই ব্রজবসী, হ্যাঁ এই ব্রজবসী ভগবানের গুণগান কর, ভগবানের গুণগান করো, এটা গুরুদেবের আজ্ঞা। আর নবদ্বীপের মধ্যে নয়টা বিভিন্ন দ্বীপের মধ্যে সর্বাপেক্ষা অধিক মহিমান্বিত যদি বলা যায় তাহলে এই হলো গোদ্রুম ধাম, এটা কীর্তনাক্ষা ভক্তি স্থান। যদি বলেন কীর্তনাক্ষা ভক্তি কেন শ্রেষ্ঠ মানব, তার উত্তরে প্রভুপাদ বলছেন যদি কেউ কীর্তন না করেন তাহলে শ্রবণ করব কোথেকে, অর্থাৎ কীর্তন হলে পরে আমি শ্রবণের সুযোগ পাই, কীর্তনই হবে না তো কী শুনবো, জড় জগতের কথা শুনো, যেখানে কীর্তনই নাই সেখানে শুনব কি। তাহলে কীর্তনাক্ষা ভক্তি এইটা, এই এইটাকে ভক্তিমনি ঠাকুর বলছেন এটা হচ্ছে নন্দগাঁও। আমরা যেখানে রয়েছি বর্তমানে গোদ্রুমে সেটাকে বলা হচ্ছে নন্দগাঁও, নন্দগ্রাম। শ্রীধাম মায়াপুরকে বলা হয়েছে গোকুল, এইভাবে বিচার করা আছে। সীমন্তদ্বীপ হচ্ছে শ্রবণাক্ষা, এটা কীর্তনাক্ষা, এটাকে শুধু স্বাস্থ্যের বিচারে আছে তো বটেই, ভৌগোলিক বিচারেও এই গোদ্রুমের মহিমা সর্বাপেক্ষা অধিক। কেন, চারিদিকে নদী, গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী চারিদিকে পাওয়া যাচ্ছে, আনন্দে বিহ্বল প্রাকৃতিক দৃশ্য, এটার নাম হলো যেখানে আমাদের ভগবান বর্তমানে রেখেছেন সেটা হচ্ছে সুবর্ণবিহার, সুবর্ণসেন রাজার জায়গা, এর মহিমা অপার। তাহলে সব দিক দিয়ে সম্মুখে নৃসিংহপল্লী, তার কিছু অদূরে হরিহর ক্ষেত্র, ভক্তিমনি ঠাকুরের ভজনকুটি, সবই আনন্দময়, সবই এখানে আশ্চর্য এই মহিমা এই গোদ্রুম ধামের। প্রাকৃতিক সৌন্দর্যে সর্বপ্রকারে সমৃদ্ধ, আনন্দে আনন্দের স্থান। তাহলে জগদানন্দ পণ্ডিত প্রথমেই বলছেন ওরে ভাই সব ছাড়ি বৈশ্য নব কোথায় যাবে, নবদ্বীপপুরে থাক, গৌরাঙ্গের অষ্টকাল ভজ, যেটা বিশ্বনাথ চক্রবর্তীবাদ আমাদেরকে জানিয়েছেন, কোনো ব্যক্তি কোনো ক্রমে যদি এই অবস্থায় উন্নীত হন তিনি নিশ্চয়ই গৌরাঙ্গ লীলার মাধ্যমে রাধা গোবিন্দ লীলা চিন্তা করবেন, করেন, এইটি নিয়ম। যদি তা না করেন সেটা সম্পূর্ণরূপে ফলদায়ক হয় না, হয় না, আবার বিপর্যয় হতে পারে। গৌরাঙ্গকে সামনে রাখলে পরে রাধা গোবিন্দ কী করছেন এই দুষ্টবুদ্ধি আমাদের আসবে না, এই জন্য গৌরাঙ্গকে রাখতে হয়, তাহলে আমি বুঝতে পারবো ওটা কোনো মেয়ে ছেলে বেটা ছেলে নয়। আবার
গৌরাঙ্গের যে ভাবগুলো, যেহেতু গৌরাঙ্গ এই জগতে এই কারণেই এসছেন, তিনি অবশ্যই কৃপা করবেন। তাহলে গৌরাঙ্গকে আশ্রয় করে যদি রাধা গোবিন্দকে ভজন করা হয়, সেটা হলো সম্যক ভজন সম্ভব। এটা তো কোনো সম্যক ভজন সম্ভব হয়, কেন গৌরাঙ্গের কৃপা পাব। গৌরাঙ্গ অষ্টকালীন সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত কখন কোন সময় কি ভাব প্রদর্শন করতেন, সেগুলোকে রাধা গোবিন্দের প্রত্যেকটা লীলা লীলার সঙ্গে রিলেট সম্বন্ধযুক্ত করা হয়েছে, বিশ্বনাথ চট্টোপাধ্যায় দেখিয়েছেন সেটা। কাজেই গৌরের ভজন প্রণালীতে কৃষ্ণ ভজন, জগদানন্দ প্রথমেই বলছেন, ওরে ভাই সব ছাড়ি বৈষ্ণবদ্বীপপুরে, এটা ভালোবাসাতে বলছেন, না আমাদের নবদ্বীপপুরে থাকো, আমার গৌরের যে মহিমাময় অনন্ত আনন্দময় যে ধাম এখানে তুমি থাকো। কেন গৌরধাম হলো ক্ষমাময়, গৌরধামে আমি ক্ষমাপ্রাপ্ত হব, কিন্তু বৃন্দাবন ধামে কোনো ক্ষমা পাওয়া যাবে না। এটা গৌরাঙ্গের লীলা হলো ঔদার্য প্রধান মাধুর্য, আর কৃষ্ণের মাধুর্য প্রধান ঔদার্য, কাজে এখানে উদার ক্ষমা করে দেবেন, তাই জন্য কীর্তন তো আমরা পাই। গৌর নিত্যানন্দ নামে নাহিক এসব বিচার, রাধা গোবিন্দের নাম নিতে গেলে অপরাধ হতে পারে, কিন্তু গৌর নিত্যানন্দের নামে তো নাই এ সকল অপরাধের বিচার। নাম লইতে প্রেম হয় বহে অস্তুধার, এইসব কথা বলা আছে। অতীব উত্তম মানে কোনো ভাষার দ্বারা কোনোভাবেই এটা প্রকাশ করা যাবে না, এটা এমনই অনন্ত মহিমাময়, এ ব্যাখ্যা করার অতীত বস্তু। যেদিন যে ব্যক্তি সে অবস্থায় উন্নীত তিনি অনুভব করবেন, বাইরে কোনো বক্তৃতা দিয়ে এগুলো বোঝাবার বিষয় নয়। গুরু কৃপা, বৈষ্ণব সেবা, সাধু সেবা, গুরু সেবার মাধ্যমে এটা নিজে নিজেই প্রকটিত হয় হৃদয়ের মাঝখানে। তাই জগদানন্দ বলছেন, ওরে ভাই সব ছাড়ি বৈষ নবদ্বীপপুরে, গৌরাঙ্গের অষ্টকাল ভজ, দুঃখ যাবে দূরে। অষ্টকালে অষ্টপরকার কৃষ্ণলীলাসার, গৌরোদিত গৌরের উদিত, গৌরের হৃদয়েতে উদিত যে যে ভাব, সেই ভাবটাকে চিন্তা করে তুমিও চেষ্টা করো গৌরোদিত ভাবে ভজ। গৌর যে যে ভাবগুলো যে সময় দেখিয়েছেন সেই রকম ভাবে তুমি যদি চেষ্টা করো তাহলে পাবে প্রেম চমৎকার। তুমি প্রেম চমৎকার যেটা ব্রহ্মা শঙ্করের সুদুর্লভ এটা পেয়ে যাবে। কৃষ্ণ ভজিবারে যার একান্ত আছে মন, কৃষ্ণ ভজিবারে যার একান্ত আছে মন, গৌরের অষ্টকালে ভজ কৃষ্ণ রসধম। গৌর ভাব নাহি জানে যে কৃষ্ণ ভজিতে চায়, অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব তার কভু নাহি ভায়, তার কখনোই অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব সে হজম করতে পারবে না। ভাই ও মানে হচ্ছে তার পক্ষে হজম হবে না, সে উল্টো হতে পারে। যার জন্য আজকে এখানেই চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, আর অধিক সময় নেওয়া যাবে না, ক্ষমা করবেন। কাজেই সেখানে আমরা দেখলাম কি, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতে সুরাহা হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মহ মনোরথেন অসত ধাবতো বহি বাঞ্ছাকল্পতরুষ্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।